আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে মনিটাইজেশনের জন্য, অর্থাৎ মনিটাইজেশন যে সাবস্ক্রিপশন আছে এটা কিভাবে মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করবেন। তো চলেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। এটা করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে মনিটাইজেশন ড্যাশবোর্ড, এই মনিটাইজেশন ড্যাশবোর্ডটা আমাদের ওপেন করে নিতে হবে। আমরা মনিটাইজেশন ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। দেখেন এর মধ্যে আপনাদের যেই মনিটাইজেশনগুলো আপনারা পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে। আমিও কিন্তু ইনস্টেপ অ্যাড এটার জন্য কিন্তু আবেদন করে রেখেছি, এটা আমার রিভিউ করে রেখেছে, এখনও আমি পাইনি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে এই যে সাবস্ক্রিপশন মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা করতে হলে দেখেন আমাদের এখানে সাবস্ক্রিপশন যে অপশনটা আছে এটা আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে বিষয়গুলো দিয়ে দিয়েছে আপনার কিভাবে আপনি মনিটাইজেশন পাবেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। এখন এই মনিটাইজেশনের জন্য আবেদন করবেন কিভাবে এটা করতে হলে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, আমি আগ্রহী। আমার এটা বাংলা ভার্সন বিধায় এখানে দেওয়া আছে যে আমি আগ্রহী, এই আমি আগ্রহীতে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সকলকে কিন্তু এরকম একটা অর্থাৎ পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে কিন্তু আপনাকে কি কারণে মনিটাইজেশন আপনি পাবেন বা মনিটাইজেশন আপনাকে কি জন্য দিবে সেই বিষয়টা কিন্তু সেই আপনার মতামতটা কিন্তু ফেসবুকের কাছে তুলে ধরতে হবে। তো দেখেন আমি কিন্তু এখানে একটা লেখা আগেতে লিখে রেখেছি, এখানে কিন্তু আমি এটা কপি করে দিব, পেস্ট করে আমি এটা কপি করে দেব। কপি করে দিলেই কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি কিন্তু ইংরেজিতে লিখেছি, আপনি যদি বাংলাতেও লেখেন তাহলে কিন্তু এটা হবে, কারণ বাংলা আমাদের বাংলাদেশেও কিন্তু ফেসবুকের অফিস আছে। তো এটা করতে হলে দেখেন আমি এখানে ইংরেজিতে লিখেছি, আপনিও লিখতে পারেন, আপনার মতামত কিন্তু আপনি এখানে তুলে ধরতে পারেন। যে আমি ফেসবুকে অনেক দিন ধরে কাজ করে থাকি বা আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি, আমি নিয়মিত লাইভ করে থাকি, অতএব আপনারা আমার এই পেজটি বা এটা আমাকে মনিটাইজেশন দিয়ে দেন, এই বিষয়টা কিন্তু আপনি লিখতে পারেন। লিখে আপনার মতামতটা লিখে এখানে দেখেন আগ্রহী জমা দিন, আমি যে বিষয়টা লিখে সেটা জমা দিতে হবে। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা দেখেন আমাকে এখানে দেখাচ্ছে আগ্রহী জমা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ আমি যে এটার জন্য যে আবেদন করেছি কিন্তু আবেদনটা এখানে ফেসবুক নিয়ে নিয়েছে। তো দেখেন এখানে যে ফেসবুক নিয়ে নিয়েছে আমার আগ্রহীটা। তো আপনারা কিন্তু এইভাবে আপনারা যদি আপনারা চান যে আমরা যে ফেসবুকে কাজ করে টাকা ইনকাম করবো, তাহলে কিন্তু এই সাবস্ক্রিপশন এই অপশনটাও কিন্তু আপনাকে আপনার মনিটাইজেশন অপশনের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে আছে। আপনি এটা এখানে ক্লিক করে কিন্তু আপনি এই লেখাটা দিয়ে ফেসবুকের কাছে আবেদন করতে পারেন। তাহলে ফেসবুক কিন্তু আপনার এটা রিভিউটা দেখবে, দেখার পর যদি আপনারটা মনিটাইজেশনের জন্য অনুমোদন দেওয়ার মতো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।